তমরু সীমান্তে আকাশসীমা লঙ্ঘন ও গোলাবর্ষণের ঘটনায় মিয়ানমারকে লিখিতভাবে সতর্ক করেছে বাংলাদেশ। সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ জানিয়েছে এসব ঘটনার দায় মিয়ানমারকে নিতে হবে। আর দেশটির রাষ্ট্রদূতের বক্তব্য, এই ঘটনা ইচ্ছাকৃত নয়। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্ট। রোহিঙ্গা ইস্যুতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সাথে সম্পর্কটা আগে থেকেই তিক্ত বাংলাদেশের। তার উপর সাম্প্রতিক সময়ে দেশটির অভ্যন্তরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর জেরে সীমান্তে গোলাবর্ষণের ঘটনায় অসন্তুষ্ট ঢাকা। রোববার মিয়ানমারের রাষ্ট্রদূত অং চয়ে মুয়েকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে লিখিতভাবে সতর্ক করে বাংলাদেশ। এ নিয়ে গেল 15 দিনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে 3 দফায় তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজকেও তাদের অ্যাম্বাসেডর রাষ্ট্রদূতকে আমরা তলব করেছিলাম। আমরা আমাদের উদ্বেগের কথা এবং আমরা তাদের প্রতিবাদ জানিয়েছি। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত কোনো জবাব না দিলেও নেপিদুকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। 3 সদস্যের প্রতিনিধি দল বেলা 12টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে বের হন। বলেছে যে এইগুলো এক্সট্রে হঠাৎ করে চলে, কোনো মোটিভ না এর পিছনে, উস্কানি আমাদের দিচ্ছে না, কিন্তু বাই মিস্টেক তারা বলেছে যে এটা আমাদের এখানে এসে পড়ে গেছে। এবং তারা মোটামুটিভাবে আমরা আমাদের নিজেদের অবস্থান শক্ত করেছি। ওইটা আপনারা জানেন যে বেশ সংঘাত হচ্ছে, তো তার ফলে আমাদের ভয় হলো যে এই পারসিকিউটেড লোক যদি আবার আমার দেশে ঢুকার চেষ্টা করে। এদিকে তমরু সীমান্তে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক পুরোপুরি কাটেনি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।